না দুঃখের কথা কি বলবো বন্ধুরা ভাবলাম আমি বাংলা চ্যানেল বন্ধ করে দেবো

আমি আর এই ভিডিও বানাবো না আমি আমাকে ক্ষমা করুন এই জাঙ্গিয়া ছুড়ে মাছেন এগুলো ঠিক নয় হ্যাঁ যদি সায়া ব্লাউজ ছুটতেন সেটা অন্যরকম ব্যাপার ছিল সায়া ব্লাউজ ছুটতেন সেটা অন্যরকম ব্যাপার ছিল বাবা কিসের বাবা কিসের এই ওরকম ব্যাপার হলো জাঙ্গিয়া তো গন্ধ বেরোচ্ছে না জাঙ্গিয়া কোথা কি কি জিনিস ছেড়ে দিচ্ছ না আমি আর ভিডিও বানাবো না সত্যি কথা বলতে যাই হোক কৃষ্ণ শর্ট আউটটা নিলে আর যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে নেবেন নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আসছে আর কি এই এটুকুর ব্যাপার হলো নাকি আমি সকালে উঠে নিজে জানি না যে গোবর দিকে আধুবো না সাবান দিকে আধুবো যখন আবার মরজি চলে আসতেই পারে চ্যানেল আমি নালি বানাবো না চ্যানেলে তো ভিডিও আসতেই পারে না তো বন্ধুরা ভেবে না যে এরপর ভিডিও দেখতে চাচ্ছে সন্ধে কি করবো টাইম পাস হচ্ছিল না বিরক্ত লাগছিল কেউ নাই করে ভাবলাম করি তো জাস্ট এটা কেউ খারাপ মাইন্ডে নেবেন না আর তুমি তুমি রাতে বন্যা হাতে কুত্তা দিলো কালো দেখে দেখো কমেন্ট ভালো করবো করলাম এখন একটা ম্যাজিক তো অবশ্যই দেখাতে হবে তো জাস্ট আমার কাছে কিন্তু একটা টাকা কয়েন রয়েছে যে দেখতে পাচ্ছেন তো এই কয়েনটাকে আমি এখন এই হাতের মধ্যে রাখবো আর ভালোভাবে লক্ষ্য করবেন জাস্ট আমি ভালোভাবে দেখাচ্ছি জাস্ট একটাই কয়েন আমার হাতের কিন্তু আস্তিনগুলো একেবারে অনেকটা ওপরে রয়েছে এখন আমি দুটা কয়েনটাকে জাস্ট এইভাবে নেবো আর নেওয়ার পর আমি যদি বলি যে এই দু টাকা কয়েনটা আমি এখন কোন হাতে ডাকলাম তাহলে অবশ্যই আপনারা বলবেন এই হাতে এখন যদি বলি কোন হাতে ডাকলাম জাস্ট এই হাতে এবার বলুন তো কোন হাতে আছে সত্যি তো কয়েনটা কই বন্ধুরা নেই কোথায় গেল বাঙালির মাইন্ড অনেক কিছু চিন্তা ভাবনা থাকবে আস্তিনের ভিতরে ঢুকে গেছে যার কারণে কিন্তু আগে থেকে আস্তিনটা বা হাতের এই অংশটা গুটিয়ে নিয়েছিলাম তাদের জন্য আপনারা বলতে না পারেন যে কয়েনটা আমি হাতের মধ্যে ভরে নিয়েছি বা আস্তিনের ভিতরে এরকম কিন্তু কিছুই নেই একেবারে আমার হাত খালি বা এমটি কি করে হলো তাই না অবশ্যই শিখতে হলে ফলো করতে হবে আমাদের বাংলার জাদুঘর চ্যানেল আর আপনি যদি ম্যাজিক শিখতে চান বা দেখতে চান অবশ্যই ফলো তো করতেই হবে আর তাছাড়া অনেক কিছুই বললাম আজকের ভিডিওতে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ফানি ফ্র্যাঙ্ক ম্যাজিক সব কিছু দেখতে হলে কিন্তু অবশ্যই আমাদের জাদুঘর চ্যানেলের সাথে যুক্ত থাকতে হবে দেখা পাবে নতুন ভিডিওর সাথে আর কত বকবো কখন থেকে ভিডিও শ্যুট করছি আর পাচ্ছি না লাইক করুন কমেন্ট করুন পাবে নতুন ভিডিওর সাথে